সে আমাদের হুসনুর মায়ের মতো নামাজ পড়লে হবে না। হুসনুর মায়ের নামাজ আপনারা দেখেছেন? ফেরেশতারা বলে তোকে নামাজ পড়তে হবে না, তো কুকুর আর বিড়াল তার গা। আর হয়তো ওমরের জন্য বলছেন, হয়তো আলীর জন্য বলা হচ্ছে যে তার পায়ে তীর ঢুকে গেছে, বলে উনি যখন নামাজে দাঁড়াবেন তখন বার করে নেবে। হয়তো ওমর নামাজে দাঁড়িয়ে আছেন ফজরের পরপর পাঁচবার ভুজালি মেরেছে, লুলু মুগিরার গোলা ইহুদি, হয়তো ওমর পড়ে যাচ্ছেন, কিন্তু হাত বাড়িয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ধরে বলছেন নামাজটা পড়িয়ে দাও ভাই, ফজরের নামাজ, নামাজটা যেতে দেয় না। ওমর পড়ে রইলেন, সাহাবারা নামাজ পুরো করলেন ফজরের নামাজ, তারপরে ওমরকে ধরলেন, ঘরে নিয়ে গেল, বললে আমাকে কে ভুজালি মেরেছে, বললে লুলু মুগিরার গোলাম। ওমর রাদিয়াল্লাহু বললেন আলহামদুলিল্লাহ, আমি কোনো মুসলমানের হাতে খুন হই নাই। ইহুদি শহীদের মর্তবা পেলেন, হয়তো মানে নামাজের বিরাট মূল্য, নামাজ ছাড়া কোনো কিচ্ছু নাই, কিন্তু নামাজ আসতে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। কি পাবে? আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসে যাবে যদি নামাজের মতো নামাজ পড়ো। কদম লাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা উত্তীর্ণ কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। এখানে একটা শব্দ আছে খাশিয়ুন, খাশিয়াত মানে ভয়, খওফ মানে ভয়, খওফ মানে সেই ভয় যার ভয়ে তার কাছ থেকে পালিয়ে যাওয়া, আর খাশিয়াত মানে সেই ভয় যাকে ভয় লেগেছে তাকে টিপে ধরা। যত ভয় লাগবে তত মসজিদে মনোনিবেশ করা, নামাজে মনোনিবেশ করা। আমি যখন ক্লাস থ্রির ছেলে, মা মারতেলে পালিয়ে যেতাম, আমাকে ধরতে পারবে না। আর যখন আমি দেড় বছরের, দু বছরের, আড়াই বছরের, মা মারলে মাকে টিপে ধরি, যত মারবে বারো পিঠে তেল তোমাকেই দিতে হবে, আমার পিঠটা দেখে খারাপ লাগলে তোমার চোখেই জল পড়বে। তো ইমানদাররা যত দেখবে বিপদ আপদ খরা বন্যা তত বেশি মসজিদমুখী হবে, মরিতে আল্লাহর ঘরে মরব। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার পরেজগার মোত্তাকিরা সবাই নামাজ পড়বো ভাই, বলুন ইনশাল্লাহ। তো একটা নসিহত আমি করি কোরআনের, ওমাই আত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা, আহাহা, যে আল্লাহকে ভয় করার মতো করিবে সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। কোরআন, ওমাই আত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর সব থেকে সমস্যা কি বলুন? পেট, কোথা পাবো, কি খাবো? আল্লাহ বলছে আমাকে যদি ভয় করার মতো করে এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে পর্যন্ত পারবে না। ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এখনো শেষ হয়নি। ওমাই তাওয়াক্কাল আল্লাহ, যে আল্লাহই ভরসা করবে লটারি দে টিকিট কাটবে, তাই তো নাকি? আল্লাহই ভরসা করলে লটারি টিকিট কাটবে। ওমাই তাওয়াক্কাল আল্লাহ ফাওয়া হাসবুহু, যে আল্লাহই ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরিকি, তোমাদের সব প্রয়োজনের কথা আল্লাহ জানে। কার মেয়ের বিয়ে দিতে হবে, কার ছেলের বিয়ে দিতে হবে, আমি আল্লাহ সব জানি। কার ধান হয়নি, কার ব্যবসা ভালো চলছে নাই, আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহ বালিগু আমরিহি কদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি প্রত্যেকটি জিনিসকে মেপে মেপে তৈরি করেছি। কে কত বড় লোক হবে, কে কতদিন রুজি রোজগার করবে, কে কতদিন বেঁচে থাকবে, কে কতদিন ফুটানি করবে, সব মেপে দিয়েছি।
তারপরে চলে যেতে হবে তাই আমরা চিরদিন থাকব না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে সবাই বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করেন আমি যেন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি গুণীজনেরা জ্ঞানীজনেরা নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই নামাজ পড়তেই হবে অমূল্য সম্পদ জলসা ভালো জলসা দিয়েছে গুটি কয়েক কথা হলো আলেম ওলামারা এলো কিন্তু নামাজ ছাড়া তো আমরা পার করতে পারবো না আল্লাহর নবী তার চাচাকে পার করবেন বলছেন আল্লাহ আমার চাচার জন্য ইস্তিগফার করব তুমি নিষেধ না করলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا لي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم كل نبي جنّي من دار الجنّي شموچي تو هبنا جارا شرك كوري مورچه تاد جنّي خما بكا كوروه خما پرچن تو چاہیتے بابنا ইব্রাহিম নবী যখন জানতে পারলেন আমার পাপ আদরের উপর আমার আল্লাহ নারাজ তখন ইব্রাহিম নবী মুখ ফিরিয়ে নিলেন আর বাপের জন্য আল্লাহকে সিফারিশ করেন নাই নূহ নবীর বিবি জান্নতি নূহ নবী জান্নতি নূহ নবীর বিবি জাহান্নামী লূত নবীর বিবি জান্নতি জাহান্নামী আল্লাহ বলছেন ওরা পয়গম্বর অথচ স্ত্রীদের কোনো কাজে লাগে নাই তার নাম আল্লাহ তিনি কারো পরোয়া করেন না তিনি নেই নিষ্ঠার উপরে মানুষের বিচার বিবেচনা করি কেউ জান্নাতি কেউ জাহান্নামী তাই আমরা পঞ্জিকানা নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত দিনদারি পরে জিকারির সাথে চলবো একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আরেকটি আয়াত বলবো واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى لمبا চওড়া ফতোয়া লয় ছোট ছোট কাজ আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো আল্লাহকে কি মুখ দেখাবো আর নিজের কুপবৃত্তিকে দমন করলো তার ঠিকানা জান্নাত আবার আরবিটা বলছি ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো আল্লাহকে কি মুখ দেখাবো যদি নামাজ না পড়ি মিথ্যা বলি চুরি করি লটারির টিকিট কাটি খারাপ কাজ করি আল্লাহকে কি মুখ দেখাবো আর কুপবৃত্তিকে যদি দমন না করি তাহলে আপনার পাপ হবে ব্যভিচার হবে পর স্ত্রীর দিকে যদি চেয়ে থাকি ব্যভিচারের পাপ হবে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া যে পবিত্রকে দমন করলো তার ঠিকানা জান্নাত দুটি কাজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় খেলো আর পবিত্রকে দমন করলো এই পবিত্র সম্পর্কে কোরআনের একটু ডিসকাশন وما أبرئ نفس إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي تر برا آها سورة يوسف وما أبرئ نفسي আমি আপনার নফসকে দায়ী মুক্ত বলছি না ইউসুফকে বললো তুমি জুলাইকার সাথে আইসি ওয়াইসি জুলাইকার সাথে আইসা ওয়াইসা ইউসুফ তখন বললেন আমা উবানিও নফসি আমার নফসকে আমি দায়ী মুক্ত বলছি না ইন্নান নফসালাম্মারাতুম বিসু নফসের কাজ হচ্ছে অন্যায়ের দিকে ধাববান করা ইল্লামা রহেমা রব্বি কিন্তু আমার রব যার উপরে রহম করে সে বেঁচে যায় কি উত্তর এখনই আমি আপনাকে আপনাকে বলুন যে মোল সাহেব আপনি হেড মরানা হয়ে ইউসুফ কি করছেন খারাপ ধরনের কথা বলবে আমি হেড মরানা ইউসুফ নবী তা বলেন নাই
বললে জুলাইখার ব্যাপারে এসি ওইসি তিনি বললেন নফসের কাজই হচ্ছে অন্যায় ধাবান করা ইল্লামা রহিমা রব্বি আমার রব যার উপরে রহম করে সে বেঁচে যায় আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে আমার জামাটা দেখো পিছনেতে ছিড়া সামনে ছিড়া নাই তাদেরই ঘরের একটা ছেলে সাক্ষী দিল ওয়াইন কানা কামিসু কুদামিন দুবরিন ফাকাযাবাত ওয়া হুম মিনাস সাদিকিন ওয়াইন কানা কামিসু কুদামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুম মিনাল কাযিবিন জামা যদি সামনেতে ফাটা হয় তাহলে ইউসুফ অপরাধী পিছনেতে ফাটা হলে জুলাইখাই অপরাধিনী গুণীজনেরা জ্ঞানীজনেরা কোরআন সারা রাত শুনলেও জান ভরবে না মন ভরবে না খালি মনে হবে কোরআন পাক শুনি এক আজীব কিতাব আল্লাহর পাঠানো সবাই কোরআন শিখুন শিখান খৈরুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু ছেলেপিলে দিকে এনে কোরআন শিক্ষা দিন আলেম ওলামার কাছে বস করান মাদ্রাসা মক্তব মসজিদ মসজিদের মক্তবে কোরআন শিখুক তাদের কাজে লাগবে পরকালে তারা জান্নাতি হবে আপনার জন্য দোয়া করবে সেই কারণে এই দিনগুলোকে হেলায় হারাবেন না এই যে বোরহান বাবু জলসা পরিশ্রম করে কষ্ট করে জলসা ডেকেছেন আরও গ্রামের মানুষরা ওলামাদের পদধূলি গ্রামে পড়েছে তারা কেঁদেছে কাঁদছে চোখে পানি পড়েছে এ কি কম লাভের কথা আমি আজ অনেক দিন পরে মানিকতলা তমলুকে এসেছি এটা কম লাভের কথা নয় আমার জন্যে আপনাদের জন্যে আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই একটু সোজা হয়ে বসুন বসে দোয়া করুন ইলাহুল আলামিন আহকামুল হাকিমিন তুমি মেহরবান তুমি বেনিয়াজ পাক তোমার দয়ার কোনো অন্ত নাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস ওয়া নাতিলু জুহুলিল হাইয়িল কাইয়ুম আল্লাহ আমার এবং আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরও যত আত্মীয় আছে তাদের মাগফিরাত করে দাও যারা হায়াতে আছে তাদেরকে সুস্থ রেখো জলসায় যারা ছিলেন আছেন এখন আর নেই সকলের জন্য দোয়া কবুল করো যারা শরম দিয়েছেন অর্থ দিয়েছেন পরিশ্রম করেছেন তাদের জন্য দোয়া কবুল করো আমার মতো অসহায় দুর্বল পাপি পৃথিবীতে কেউ নাই এতগুলো মানুষের সামনে তৌবা করছি আল্লাহ পাপ থেকে বাঁচিয়ে নিয়ে তুমি তোমার ভালো বান্দাদের সঙ্গে জুড়ে নাও ইলাহুল আলামিন আহকামুল হাকিমিন তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যারা আছেন সাহাবায়ে কেরাম আহলে বাইত তাবিন তাবে তাবিন আর শোহদায়ে উহুদ বদর হুনাইন তবুক খন্দক কারবালা তাদের সকলের মর্যাদা বর্ধিত করো তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওকে না আযাবান্নার সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমার গাড়িতে বই নাই আমি ইয়াসিনের গাড়িতে এসেছি নাহলে ভালো বই আপনাদেরকে দিতাম মণিমুক্তা তো জলসার সমাপ্তি ঘোষণা করুন বোরহান বাবু আসুন যেখানে এই জলসার সমাপ্তি করা হলো